আসসালামু আলাইকুম। আমার কাছে একটা শর্ট ওয়েভ ডায়াথার্মি একটা মেশিন আসছে, এটা আপনার ডায়াথার্মি থেরাপি দেওয়ার মতো। এটা আপনি আপনার দেখাই, এটা মোটামুটি অনেক বড়ই, ভিতরে আরো অবস্থা খারাপ, এটা সম্পূর্ণ ডেট অবস্থায় আসছে। এখানে একটা মাইক্রো কন্ট্রোলার আইসি আছে, উপরে ডিসপ্লে আছে, আর এখানে সবে পাওয়ার কম বেশি করা রেগুলেটর, সুইচ অন অফ, ট্রান্সফরমার লাগানো আছে, আর এখানে একটা ভাল্ব আছে, আর এই সেকশন থেকে আর বড় বড় সব রেজিস্ট্যান্স লাগানো আছে, আর এখানে একটা বড় ট্রান্সফর্মার আছে, ট্রান্সফর্মারে ভোল্টেজ ভাগ করা আছে, এখানে একটা বড় সার্কিট দেওয়া আছে, সার্কিটে ট্রান্সফর্মার সব লাগানো আছে। তো আমি একটু দেখে নিই, দেখে নেওয়ার পরে আমি আবার যাওয়া আছে আপনাদেরকে। কোনো কাজ হচ্ছে না, কোনো কাজ নাই। এখানে দুটো প্যাড আছে, প্যাডটা হচ্ছে এখানে লাগাতে হয়, লাগাইছি কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না, একবারে সম্পূর্ণ ডেট অবস্থা। মেশিনের কানেকশন আছে, অন আছে, কিন্তু আপনার কোনো নাই, কোনো কাজ হচ্ছে না। মেশিনটা এখন একটু চেক করা লাগবে, ভালো করে খুলে লাগবে মেশিনটা। আমি একটু কাজ করে নিই, কাজ করার পরে কী সমস্যাটা কোথায় আপনাদেরকে দেখাচ্ছি। এখানে রিলে অন অফ হচ্ছে ঠিকই, কিন্তু ডিসপ্লেও জ্বলছে, রিলে অন অফ হচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না। রেগুলেটর টেগুলেটর সব চেক করা হয়ে গেছে আমার, ট্রান্সফরমার ওকে আছে, কোনো কাজ হচ্ছে না। তাহলে আমি এটা একটু ভালো করে চেক করে নিই, চেক করানোর পরে আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। অলরেডি আমি থেরাপি দিচ্ছি, এই যে একটা প্যাড তলে একটা প্যাচ নিচ্ছে, তো প্যাডটা হিট হচ্ছে, আমি বুঝতে পারছি প্যাডটা হিট হচ্ছে, তার মানে মেশিনটা আমার চালু হয়ে গেছে। এটা অলরেডি আমি হাত রেখে তাপ দিচ্ছি, হিট হচ্ছে, সমস্যা নাই। আর ভেতরে আমি একটু দেখাই আপনাদেরকে, এই যে ভেতরে দেখেন, এই যে ভেতরে একটা লাইট জ্বলছে, মানে আগে কারা রেডিওর যে ভাল্ব ছিল ভাল্বের মতো, মেশিন চালু হয়ে গেছে, সমস্যা নেই কোনো। শীতের সময় একটু ভালোই লাগছে, গরম গরম ভাব থেরাপি দিচ্ছিতে, হাতটা দিয়ে রেখেছি, বেশ গরম হয়েছে, ভালো লাগছে। আর মেশিন তো সামনে দেওয়া আছে, সামনে পাওয়ার দেওয়া আছে, সামনে পাওয়ার কমই দেওয়া আছে, পাওয়ারটা আমি একটু বাড়াই অফ করে, পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে যে মিটারে কাটা উঠে গেছে, মিটারে কাটা উঠেছে, এখানে ভোল্টেজ উঠেছে, আপনার দেখে যান ভোল্ট উঠেছে, এখানে এখানে 14তে পাওয়ার দেওয়া আছে, এখানে আপনার ভোল্ট টোল সব উঠে আছে, তার মানে মেশিন চালু হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এই যে তখন কোনো কিছু উঠছিল না, ভোল্টটা উঠছিল না, এটা উঠছিল না, মিটার উঠছিল না, আর রেগুলেটর তো সব ঠিক আছে, যে পাওয়ার এখানে ঠিক আছে, বিস্তৃত ওখানে ছিল পাইছেন আপনারা। আর এই যে মেশিনটা তো ভিতরে দেখতে পাচ্ছেন, সব চালু হয়েছে, ভিতরে একটা বাল্বের মতো জ্বলছে একটা, আর হচ্ছে এই যে ভিতরে নিচে একটা বড় ট্রান্সফরমার আছে, তাহলে হয়তো কোনো সমস্যা নেই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, সবাই আমার একটু ফেসবুক পেজটা সবাই একটু ফলো করেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন।